हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इन कोरियन लाइफ। ওরা বলতে ব্যাস স্টার্ট করে দিয়েছে। সেটা এটা হয়তো ব্লগটার নাম দেব হয়তো যে অ্যাক্সেস মল পার্ট থ্রি। কারণ তিন দিন আউটপাস দিয়েছে, তিন দিনই আমরা একই জায়গাতে যাচ্ছি আউটপাসে। সেটা হচ্ছে অ্যাক্সেস মলে। তো আগের দিন গিয়ে যে জামাগুলো কিনে এনেছিলাম, এই যে তো পছন্দ তো হয়েছিল, কিন্তু ইতির আর আমার দুজনেরই কিনে এনেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের মেয়ের বাড়িতে আসার পর মেটেরিয়ালসটা একদমই ভাল লাগেনি, সেই জন্য ফেরত দিতে যাচ্ছি, আশা করি নেবে। তো আজই আমাদের একজন মেম্বার মিসিং পাইল, সে আসেনি, তার ভালো লাগছে না। তো তার বদলে আরেকজন এসছে, বাচ্চা মেয়ে আমাদের পুষু এসছে। তো ওখানে গিয়ে আবার তোমাদের দেখাবো, চলো কী কী হচ্ছে। মানে মোটামুটি ট্রায়াল ট্রায়াল দিয়ে মোটামুটি জামা কিনে নিয়েছি। পুষু গেছে বলে আমাদের লাভ হয়েছে। আমার আমার একটাও জামা পছন্দ ছিল না। তো আচ্ছা দেখাবো, মেঘলা দিন ছিল আজকে সারাদিন, তো আমরা তো ভেবেছিলাম বেরোবো না, কিন্তু তবুও ফাইনালি বেরিয়ে পড়েছি। যেহেতু বৃষ্টিটা হয়নি সকাল বিকালের পর থেকে, বৃষ্টিটা না হওয়াতে আমাদের বেরোতে তোর মা দেখে খুশি হয়ে যাবে। তো উষু গেছে বলে আমার খুব লাভ হয়েছে, কারণ আমার একটাও জামা পছন্দ হচ্ছিল না। আমি হচ্ছি লাকি ওর জন্য। হ্যাঁ, এতটাই প্রেম আমাদের মধ্যে যে দুজন আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেসও পরে চলে এসেছে। হ্যাঁ, ও আর আমি ব্লু ব্লু কালারের ড্রেস পরেছি। তো যাই হোক, যেটা হচ্ছে যে ও গেছিলো বলে লাভ হয়েছে, কারণ আমি দুটো জামা ফেরত দেওয়া ছিল, তার বদলে আমাকে দুটোই নিতে হতো। তাই হচ্ছে কি, ও আমার ভাগের একটা জামা নিয়ে নিয়েছে, উল্টে আমায় 500 টাকাও দিয়ে দেবে, আর আমারও লাভ হয়েছে। আর আমারও লাভ হয়েছে, কারণ একটা জামা নিতে হয়নি। ওই 500 টাকাটা আমি অন্য কোথাও কি কিনতে পারবো। খুব একটা ভালো কালেকশন নয়, ভালো কালেকশন আছে বাট আমার সাইজের ভালো খুব একটা কালেকশন নেই। তো এখন মোটামুটি মোমো টোমো খেয়ে আমরা দিয়েছি হোস্টেলে বসে। তো মোমো তো দাদাকে বলছে, দাদিরাও হোস্টেলে আমাদের ঢুকতে দেবে না বলছে, আরে গিয়ে আমার নাম বলে দেবে, গিয়ে ঢুকতে দিয়ে দেবে। আজ হ্যাঁ কাকু হয় তোমাদের। তো যাই হোক, হোস্টেলে গিয়ে আবার দেখা হচ্ছে, আর পাল্টে কি কি জামা নিলাম সেটাও দেখাবো চলো। তো বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে জামাটা আমার ছেড়ে নিয়েছি, আর হচ্ছে কিনে নিচে দেখলাম এসছে হোস্টেলের নিচে যে মোমো এসছে। তো মোমো কাকুর থেকে একটা মোমো বেশি নিয়ে এসছে, যাতে আমরা দুজনে মিলে আমি আর পায়েল ভাগ করে খেতে পারি। আর হ্যাঁ দেখাবো, আর দেখাবো খাওয়াটাও হয়ে গেলে দেখাবো যে কি নিয়ে এসেছি, তারপর ব্লগটা এন্ড করবো। বাই। দুটোই টাকা অনুযায়ী ঠিক আছে, আর এরপর খাওয়া টাওয়া হয়ে যাক, তারপর দেখাবো কি কি জামা আমরা নিয়ে এসেছি। তো আমার খাওয়া হয়ে গেছে, আমাদের যা মোমো টোমো সব খাওয়া গেছে। এবার হচ্ছে দেখানো হচ্ছে পুজোর ড্রেসের পালা। আমি দুটো কিনেছিলাম, এক্সচেঞ্জ করেছি, দুটো কিনেছিলাম এক্সচেঞ্জ করেছি। তো দুটোতেই দুটোই এক্সচেঞ্জে দুটোই জামা কিনতে হতো। তো আমি একটা নিয়ে যা একদম পছন্দ হচ্ছিলো বলে উষুষে একটা নিয়েছি। তো ওকেই বললাম যে ওর টাকা দিতে হবে না, তুই আমার ক্যাশটা দিয়ে দিস, আর ওইখান ওই জামাটা তুই ওর বদলে নিয়ে নিস। আর ইতি যে জামাটা আগে দেখিয়েছিলাম ওটাই নিয়েছে, জাস্ট এক সাইজ ছোট। আর আমার জামাটা দেখাচ্ছে, আগে উষুশ্রীকে দেখিয়ে দিই, একটা সুন্দর ম্যাচিংয়ে ওড়না কিনেছে, যেটার দাম এত নিয়েছে
মানে আমার মনে হচ্ছে যেটা সুত্থ করলে 4-5 বছর পর একটা আইফোন আমি কিনে ফেলতে পারতাম। ৫০০ টাকা নিয়েছে আর ছোট্ট ওড়নাটার জন্য, এখানে এখানে সামনে দেখাই মেয়ে এই ওড়নাটা সুন্দর ওড়নাটা নিয়েছে। আর জামাটা দেখা, আসল জামাটা দেখা, আর এই সুন্দর কুর্তিটা নিয়েছে। এবার আরে বল বল কি বললি, বল আর একবার বল। সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ও বোনকে ফাঁকি দিয়ে তুই তোর নিজের ড্রেসটা কিনে নিলি তো, তোকে যেতে দিল না রে মামার বিয়েতে। বুঝি 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 কষ্টটা তোর, বুঝি। কি বললি তোর 3 তারিখে বিয়ে? ও আচ্ছা।